পার্থ নিজের স্বার্থ দেখছে, খুলেছে নিজের খাতা, ভেবেছিল পা গোবরে পড়লে দিদি ভাই হবে ত্রাতা। দিদি তো বলেন অপরাধ বড়, অপরাধী যেই হোক দোষী হলে ঠিক শাস্তি পাবেই, হোক যে দলের লোক। কোর্ট অলরেডি সমন দিয়েছে হাজিরা স্থগিত রাখা, শোরগোল করে বিরোধীরা যেন পিপিলিকা পেয়ে পাখা। এই যে পিপিলিকা নয়, আসলে আমরা উড়ন্ত বাজ পাখি, শাসক শিবিরে মাফিয়া কজন ঠিকই খেয়াল রাখি, বেশি নাচানাচি করে লাভ নেই, 5 সপ্তাহ পর হাজিরা দিতে যেতে হবে ঠিক গোয়েন্দা দপ্তর। এসব লোকই সংখ্যায় বেশি, তাই তো এখন দেখি কাজের কাজে কিচ্ছুটি নেই, অকম্মা যত ঢেকি। বসে নেই দিদি, দিল্লি যাবেন, ঠিক করবেন রফা, সিবিআই যত দিক না হুকুম আইন কয়েক দফা। সাধে বলা হয় চুরি করা ভালো, যদি না পড়েছো ধরা, ভোটে জিতে ডানা এরা পেয়েছিল, ধরাকে ভেবেছে সরা। কেন্দ্র যদিও এসব ব্যাপারে মোটে গলায়নি নাক, তদন্তভার যাদের কাঁধে কাজটুকু করে যাক। কত হাতি ঘোড়া তলিয়ে গিয়েছে, মাপছে মশায় জল, দুদিনের সং ভাবছে আজকে দিদি বুঝি দুর্বল, স্যাটা স্যাট কিছু ফর্মুলা এনে ভ্যানিশ করবে কালো, জোড়া ফুল ফের ঘাসের আগায় বঙ্গে করবে আলো। এত সোজা নয়, জনগণ দেখে যদি গুডউইল নষ্ট, কেলেঙ্কারির এক শেষ হয় নেতা যদি পথভ্রষ্ট, জনগণ তারা মূর্খ বোকা, ভাবো কি আহাম্মক। খেলা শুরু হবে বলেছে ওরাই, বেজেছে শেষের বাঁশি, বঙ্গে এখন তৃণমূল মানে অবিরাম সন্ত্রাসী। ঠিক আছে ঠিক আছে, হাতি এগোলেই পেছনে ফেউরা ডাকে, বঙ্গে দিদির হাই ফাই ক্রেজ, তারা ভরসা দিদিতে রাখে। পুলিশ যখন দলদাস তাই আনতে হয় সিবিআই, চক্রান্ত নয় তো মন্দ, ধোয়ার গন্ধ পাই, রোজ কিছু নাম ঢুকতে থাকেই, রোজ বেড়ে চলে লিস্টি, মামাটি মানুষ পদ্ম ফুলের কাজ যত অনাসৃষ্টি। একটাই পার্টি তাদের ইশারা সিবিআই নিচে চলে, রোজ পাল্টায় নাটকের স্ক্রিপ্ট, নতুন কথাই বলে, এখন তো দেখি ব্যাঙে হাঁচলেও ডাক পড়ে সিবিআই, এটিম বিটিম হাট্টি মাটিম চোরে চোরে ভাই ভাই। এই অভিযোগ ভুয়ো নয় শুধু, টোটাল যুক্তিহীন, আমাদের কথা ওরা শুনে চলে, পারলে প্রমাণ দিন। নাকি সুরে উনি কাঁদতে নাগে, ভুলে গেছে দিদি আজ বিরোধী ছিলেন তিনি বলতেন সিবিআই করে কাজ। দূর থেকে দেখি শুধু ভুই ফোর, এ ওকে ছেটায় কালি, এটা রাজনীতি, এর চেয়ে ভালো ফাঁকা ঘরে হাততালি। প্রতিহিংসার রাজনীতি চলে, সেয়ানে সেয়ানে যুদ্ধ, তোমাদের টিম জল মুড়ি খায়, শেষ কমরেড বুদ্ধ। শাসকের ঘরে রোজ হাতাহাতি, খুনোখুনি আর রক্ত, ফাঁকা লেকচার টিয়া বলে দিদি মানবিকতার ভক্ত, গ্রামে গ্রামে আজ আগুন জ্বলছে পুলিশ পুতুল সাজে, টাকা দেওয়া নেওয়া শিক্ষা ক্ষেত্রে তোয়ালের ভাঁজে ভাঁজে। আচ্ছা তা বটে, সাহস দেখাও, আয়না দেখেছো নিজে, এই বেলা সব বুঝে থাকো চোখ, সেজে নাও সোজা অন্ধ, পাঙ্গা নিলেই দিদিও চাঙ্গা, সব জালিয়াতি বন্ধ। থামো দেখি টিয়া, মুখ খুললেই ভুল ভাল বকো বেশি, হাঁস খালি নিয়ে যাতা বলে দিলে, শুনলো সকল দেশি, বয়স বেড়েছে সেটা বুঝে নিয়ে ভেবে কথা বলা ভালো, বোঝো না এসব আজে বাজে বকে বেকার আগুন জ্বালো। চাপ খেয়ে আজ বলে দিদি ভাই, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বাংলা দেখছে জোড়া ফুলেদের তাণ্ডব নাচানাচি। দুদিনের যত ছেদ খেলোয়াড়, নিচ্ছ বেকার পাঙ্গা, খেলছো খেলো না, দিদি তো সজাগ, শুধু বাদি হো না দাঙ্গা। রাজ্য জুড়ে নৃত্য চলছে, শাসক বুঝে চোখ, দিনে রাতে খুন হয়ে যায় দুই তরফের লোক, জননেত্রীকে বলছি আমি চোখের ঢাকনা খুলুন, ক্রিমিনালদের মাথার থেকে নিজের হাতটা তুলুন। নেত্রীর চোখ খোলাই রয়েছে, নেই কোনো অজুহাত, কোনো ক্রিমিনালের মাথায় তিনি দিয়ে রাখেননি হাত, অ্যান্টি সোশ্যাল অ্যারেস্ট হচ্ছে, তোমরা পাও না দেখতে, সিবিআই তো খাবি খাচ্ছে, চলছে ঠেকতে ঠেকতে। আরে এমনি এমনি রাজ্যের লোক সিবিআইরই চায় না, ওরা শুনবে না দিদির ভাইয়ের নানান রকম বায়না, ভাইরা যা খুশি করেই চলেছে, দিদি ভাই তার মেন্টার, এসএসকেএম হয়ে গেছে পুরো স্টেট ক্রিমিনাল সেন্টার। সত্যি কিছু নাটক করতে এদের লোকেরা জানে, শাক দিয়ে শুধু মাছ ঢাকা হয় তদন্ত করা মানে। আমরা কিন্তু সেটা করছি না, দেখলে বুঝতে পারবে, ক্রিমিনাল অফেন্স অনেক কমেছে বলছে রিসেন্ট সার্ভে। 356 চাইছি ইমিডিয়েট এই রাজ্যতে, কোনো পিকেটিং বন্ধ অবরোধ দিদি আনেন না গ্রাহ্যতে, কেন্দ্রকে তাই রিকোয়েস্ট করে রেখেছি আমরা আগে, অমিত শাহ তো আসছে রাজ্যে, দেখ কেমন লাগে। দাঙ্গা বাঁধাতে চাইছে রাজ্যে কথার থেকেই স্পষ্ট, আইন চলছে আইনের মতো, তবুও এদের কষ্ট,
সব কিছুতেই সিবিআই চাই, ভেবেছে মামার বাড়ি, ক্রস করছে বিজেপি ক্রমশ নিজের বাউন্ডারি। পুলিশ পুরো দলদাস আর ওদেরই আজ্ঞাবহ, পাবলিকের পজিশন তাই এতখানি দুঃসহ। সিবিআই কেউ এমনি চায় না, চাইছে জ্বালায় পড়েই। আনিস ইস্যু এমনই ঘুরছে বহু সপ্তাহ ধরেই। আমরা শুধুই বসে থাকছি না, এমনি দিই না ভাষণ, অবিলম্বে চাইছি রাজ্যে রাষ্ট্রপতির শাসন। মগের মুলুক পেয়েছে যেন, ওদের কথাই চলবে, এই রাজ্যে দিদিই প্রধান, দিদি শেষ কথা বলবে। শুনছি নাকি খুব অসুস্থ এখন অনুব্রত, ভোট তবুও তেমনি হলো ওনার মনের মতো। ভোটের বাজার শাসন করলো আবার ভূতের ছানা, আসানসোলে খাওয়ানো হলো আবার নকুল দানা। মানবিকতা হারিয়ে গিয়েছে এদের আজকাল পুরো। কতটা শান্ত পোলিং হয়েছে দেখো কাকাতুয়া বুড়ো, এদিকে লোকটা কষ্ট পাচ্ছে হাসপাতালে শুয়ে, তবুও এরা চার করে নেয় কিরকম দুয়ে দুয়ে। সব কষ্ট ঘুচিয়ে দেবে একবার ছাড়া পাক, নিজাম প্যালেসে ঢুকলেই ওর ঠিক কাটা যাবে না, নাটক করা বেরিয়ে যাবে, সব ভোটে শুধু গুন্ডামি। ভোটের সময় গুন্ডামি হয় সেটা আমরাও জানি, অসুস্থ উনি তবু থেমে নেই ভাইদের মস্তানি। আন্দাজে ঢিল ছুড়ো না বলছি, রাগ চড়ে যায় মাথায়, ওখানের হাল জানলে কি করে, ছিলে তুমি কলকাতায়। বীরভূমে গিয়ে দেখতে হয় না, এমনি দেখতে পাই, গুরজল আর নকুল দানার গল্প করুন শেষ। কতটা সাহস প্রশাসনকে উনি দেন নির্দেশ। তোমরা চাইলে হাসপাতাল তো দিয়ে দিচ্ছে না ছুটি, দেখাও না দেখি একটা ব্যাপারে আইনের কোনো ত্রুটি। বীরভূম বা আসানসোলেও এখনো রয়েছে শান্তি, মিথ্যে মিথ্যে ছড়িও না তো রাজ্যতে বিভ্রান্তি। কত ত্রুটি দেখতে চাইছো শেষই হবে না গুনলে, গায়ের রক্ত হিম হয়ে যায় ওদের হুমকি শুনলে, সবকিছুতে গা জোয়ারি, নেওয়াই যাচ্ছে না, ঠগ বাঁচতে বসলে টিয়া উজাড় হয়ে যাবে ঘা। গ্রামই উজাড় করবো আমরা, থামাবো ওদের ধমক, অমিত জিকে আসতে দাও না, এখনো রয়েছে চমক। চমকে আমাকে লাভ নেই কোনো, ওসব অস্ত্র ভোঁতা, কিচ্ছু করতে পারবে না ভাই, সিবিআই মুখোতোতা। ফিরে এলাম খবরে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ের পর পরাজিত সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিমকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। টুইটে বাবুল লিখেছেন, সিপিএম শুধু মিথ্যা এবং প্রতারণায় ভরা নোংরা ভোট প্রচারেই থেমে থাকেনি, আর সায়রা আলিমের কোনো ক্লাস নেই, তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন। মানুষ তৃণমূলকে নির্বাচন করে তাঁকে ছুড়ে ফেলার পরেও একই রকম কুৎসিত ভাষা ব্যবহার করে যাচ্ছেন। এরপর বাম প্রার্থীকে বিধানসভা ভোটের ফলাফল স্মরণ করিয়ে বাবুল লেখেন, যাই হোক না কেন বিধানসভায় বামেরা বিগ জিরো। টুইটে বাবুল আরো লেখেন, এই মহিলা হেরে গিয়েও মানুষের রায় মেনে নেওয়ার সৌজন্যটুকুও দেখাচ্ছেন না, উল্টে আমাকে দুর্নীতিগ্রস্ত বলছেন, কিন্তু আমি বিনীত এবং শান্তভাবে আমার জয় উপভোগ করছি, তিনি তার হারের যন্ত্রণা নিয়ে থাকুন। এরপর হ্যাশট্যাগ দিয়ে বাবুল লেখেন, শুধুমাত্র শিক্ষাই মানুষকে শিক্ষিত করে না, হেরো বিজেপি সিপিআইএম। আর বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিম গতকাল আমাদের প্রতিনিধিকে ঠিক কি বলেছিলেন শোনাবো। টিএমসি এক হিংসা কি শাসন কর রহি হ্যায় আর বিজেপি এক সাম্প্রদায়িকতা কা শাসন কর রহি হ্যায়, তো ইয়ে দোনো জো চিজে জো চল রহি হ্যায়, এক তরফ সে এক রিজেকশন আপ সমঝ লিজিয়ে, জো ভোটার্স জো হ্যায় ও নাহি চা রহে ইয়াহাঁ পে কুছ করাপশন হো, সাম্প্রদায়িকতা কা শাসন হো, আর ইয়াহাঁ পে এক হিংসা কি লহর বঙ্গাল মে জো হ্যায় হিংসা কি লহর হো, তো ইয়ে সব জো রাজনীতি চল রহি থি উসকো নকার কে ও আপ कि सीपीएम कैंडिडेट को वोट दिए हैं, तो ये सब अपने तरीके से एक तरफ से एक मिसाल है। ये जो कैंडिडेट जो उतारी थी उससे लोग जो है संतुष्ट नहीं थे, बहुत इस कैंडिडेट के जो है एलिगेशंस लगे हुए हैं, बहुत गंभीर एलिगेशंस लगे हुए हैं, तो टीएमसी ऐसे कैंडिडेट को बहुत जो है पर्सनल कैंडिडेट पे भी जाते हैं, उनको चाहिए था एक नॉन कॉन्ट्रोवर्शियल एक कैंडिडेट जो सेकुलर, जिसके क्रेडेंशियल्स हो, जो सब आवाम के साथ चले, जो गरीब जो हैं वर्किंग क्लास हैं मजदूर हैं और सबके साथ उनकी मुसीबतों के बारे में समझे, तो बहुत से जो टीएमसी का वोट शेयर देखिए वो मेरे हित में पड़ा है, वो इस वजह से पड़ा है क्योंकि वो कैंडिडेट को देख रहे थे, जो कैंडिडेट सांप्रदायिकता का नहीं करती है शासन, जिनके सेकुलर क्रेडेंशियल्स हैं और जो पूरे आवाम को साथ लेकर चले उसके हित में पड़ा है। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন দেখুন। ভাবে গোয়েবেলসীয় কায়দায়
উগ্র সাম্প্রদায়িকতার কুৎসিত প্রচার সিপিআইএম করেছে, তাতে কোথাও তাদের একটা সামান্য ভোট বৃদ্ধির একটা দেখা যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সিপিএম যেন জেগে উঠছে। ভাগ্য ভালো দু একটা ওয়ার্ডে এখন না শপথ নিতে চলে যায় কাউন্সিলর হিসাবে, তো এখন পরের ভোটেই দেখা যাবে সিপিএম যেখানে ছিল সেই তলানিতেই আছে, বিধানসভায় শূন্য, আসানসোলে ভরাডুবি। কোথায় তারা কীভাবে কী করেছেন আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই খতিয়ে দেখছে, কিন্তু সিপিআইএমের এখানে আসার কোনো কারণ নেই। পরের ভোটেই দেখা যাবে পুনর্মুষিক ভব। বাবল সুপ্রে টুইট নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া শোনাবো এবার। আজ থেকে ছ মাস আগে কি এক বছর আগে যা উনি বলেছেন 180 উল্টো কথা গিয়ে বলছেন, ক্লাস চালাচ্ছেন এসব রাজনীতির নামে নোংরামি করা, এটা বাবুল সুপ্রিয়দের পক্ষে সম্ভব? সে বিচারিবেন তো বলুন, বিজেপি তৃণমূল এই দুয়ে মিলিয়ে আরএসএস এর সঙ্গে থাকতে বলুন, এটাই ওর কাজ, আর ওর দ্বারা কিছু হবে বলে মনে হয় না। আসছে পরে খবরে, ভাদু খুনের পিছনে কি কোনো আর্থিক যোগাযোগ রয়েছে? ভাদু শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া দুটি ডায়েরি এবং একটি পকেট নোটবুক উদ্ধার। ডায়েরি এবং নোটবুক থেকে আর্থিক লেনদেনে হিসেব পান গোয়েন্দারা। ভাদুর ট্যাক্স কনসালটেন্টকে তলব সিবিআই এর। 2017 সাল থেকে ভাদু শেখের ট্যাক্স ফাইলের নথি বাজেয়াপ্ত। এছাড়াও ভাদু স্ত্রী ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসার নির্দেশ। ভাদু শেখ খুনের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পেতে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা। এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি এই যে রামপুরহাটে যে জায়গায় ভাদু শেখ খুন হয় তার কিছুটা দূরে এই যে জায়গা যেখানে একটি বেসরকারি ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে এটিএম রয়েছে সেই এটিএমের বাইরে একটি সিসি ক্যামেরা লাগানো রয়েছে, যে ক্যামেরা উল্টো দিকে যে জাতীয় সড়ক অর্থাৎ ভাদু শেখকে যারা খুন করতে আসে তারা যে রাস্তা দিকে আসে এবং যে রাস্তা দিয়ে যায় সেই দিকটা কিন্তু এই ক্যামেরাটি লাগানো রয়েছে। ঠিক এর সামনেই ট্রাফিক পুলিশের একটি ক্যামেরা লাগানো থাকলেও সেখান থেকে সিবিআই সূত্রে জানতে পারছি তারা কিন্তু ফুটেজ পায়নি, যেহেতু সেই কারণে ব্যাংকে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সেটা সংগ্রহ করার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবং সেই মতোই কিন্তু বেসরকারি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে এই ফুটেজ সংগ্রহ করে জানার চেষ্টা করা হচ্ছে ভাদু শেখকে যখন খুন করা হয় কে বা কারা এসেছিল সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এই ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন বর্তমানে সিবিআইয়ের গোয়েন্দারা। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, রামপুরহাট। আর এই ভাদু শেখের ট্যাক্স ফাইল সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়েছেন সিবিআই গোয়েন্দারা। তার ট্যাক্স কনসালটেন্ট কি বলেছেন এ বিষয়ে শোনাবো। আমাকে সিবিআই তরফ থেকে ডাকা হয়েছিল ভাদু শেখের ইনকাম ট্যাক্সের কাগজপত্র নিয়ে আসার জন্য, এবং ইনকাম ট্যাক্সের কাগজপত্র ওনারা কপি নিয়েছেন, সিজার লিস্ট আমাকে দিয়েছেন। আপনার ট্যাক্স কনসালটেন্ট ছিলেন কতদিন তাও? আমার ট্যাক্স কনসালটেন্ট 2017-18 সাল থেকে। ওনারা কাগজপত্র আজকে সিজ করলেন আর দু একটা প্রশ্ন টশ্ন করলেন, অ্যাবনর্মাল কিছু পাওয়া যায়নি। না 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 বড় কোনো ট্রানজ্যাকশন নেই। যে খবরে নজর রাখবো, লাদাখে প্যাংগং লেকের কাছে এবার চীনের মোবাইল ফোনের টাওয়ার। সীমান্তের কাছে ব্রিজ তৈরির পর এবার তিনটি মোবাইল ফোনের টাওয়ার বসানো চীন। টুইট করে দাবি চুসুলের কাউন্সিলর কনচাক স্ট্যানজিনের। টাওয়ারগুলি ভারতীয় ভূখণ্ডে নজরদারির জন্য তৈরি হতে পারে বলে আশঙ্কা। বিতর্কিত জায়গায় কোনো নির্মাণ বরদাস্ত করা হবে না আগেই জানিয়েছিল ভারত। লাদাখে প্যাংগং লেকের কাছে এবার চীনের মোবাইল ফোনের টাওয়ার। সীমান্তের কাছে ব্রিজ তৈরির পর এবার তিনটি মোবাইল ফোনের টাওয়ার বসালো চীন। টুইট করে আমাদের দাবি চুসুরের কাউন্সিলর কনচাক স্ট্যানজিনের। টাওয়ারগুলি ভারতীয় ভূখণ্ডে নজরদারির জন্য তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর বিতর্কিত জায়গায় কোনো নির্মাণ বরদাস্ত করা হবে না একথা আগেই জানিয়ে রেখেছিল ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দিকে নজর দেব। রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংসের পর নতুন মোড় নিয়েছে ইউক্রেনের যুদ্ধ। কয়েকদিনের বিরতির পর ফের কিভ বা লিভের মতো শহরে শুরু হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানা। নাগরিকদের সতর্ক করতে বেজে উঠছে সাইরেন। যুদ্ধক্ষেত্র থেকে এবিপি আনন্দের প্রতিবেদন। Работа по борьбе с отменой скоростью.
রবিবার ইস্টার সানডে হওয়ায় লভিভের রাস্তায় কিছু মানুষজন দেখা যাচ্ছে বটে, তবে গত 24 ঘন্টায় এরকম এয়ার রেড সাইরেন ইউক্রেনের বড় বড় শহরগুলো, কিভ, লভিভের মতন শহরগুলোতে এরকম এয়ার রেড সাইরেন শোনা গেছে 4 বার। প্রথম এয়ার রেড সাইরেনটি শোনা যায় শনিবার দিন ভোর 5:45 নাগাদ, তারপরে আবার সকাল 7টার সময়, রাত্রিবেলা 11:30 নাগাদ এবং রবিবার দিন ভোরবেলা 6টা নাগাদ আবার এই এয়ার রেড সাইরেন শোনা যায়। ইউক্রেনের সরকারি খবর অনুযায়ী গত 24 ঘন্টায় রাশিয়া 4টে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের দিকে এবং তার জন্যই এই এয়ার রেড সাইরেন। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি যে 4 বারই এই 4টি ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনিয়ান বাহিনী মাঝপথে ইন্টারসেপ্ট, অর্থাৎ মাঝপথেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে গত সপ্তাহে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংস হয়েছে ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রের দ্বারা, এবং এখানকার যারা যুদ্ধ বিশেষজ্ঞ তাদের মত অনুযায়ী এই এই মস্কোভা ধ্বংসের প্রতিশোধ নিতে ইউক্রেনের বড় বড় শহরগুলোকে আবার টার্গেট করতে পারে রাশিয়া। এখানে উল্লেখযোগ্য যে গত শুক্রবারই কিভের কাছে যে যে অস্ত্রের কারখানায়, যে অস্ত্র বানানোর কারখানায় এই নেপচুন মিসাইল তৈরি করা হয়, যে এই নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়, সেই কারখানাটি কে ধ্বংস করেছে রাশিয়া একটি মিসাইল ছুড়ে। তাহলে এখন প্রশ্ন এটাই উঠছে যে এই মস্কোভা ধ্বংস, এই মস্কোভা ধ্বংস যেটা কিনা এখন সেলিব্রেটেড হচ্ছে গোটা ইউক্রেন জুড়ে, এই মস্কোভা ধ্বংস কি এই যুদ্ধকে আবার একটা নতুন মোড় দিতে চলেছে? কারণ সপ্তাহ দুয়েক কিছুটা শান্ত থাকার পরে কিভের মেয়র আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে যে যারা, মানে কিভের যে বাসিন্দারা এখন এই মুহূর্তে কিভের বাইরে আছে, তারা যেন এই মুহূর্তে কিভে ফেরত না যায়, কারণ তাদের আশঙ্কা যে কিভের ওপরে আবার ক্ষেপণাস্ত্র আক্রমণ কিংবা হানা হতে পারে রাশিয়ার তরফ থেকে। এখন এটাই এখন দেখার অপেক্ষা যে এই মস্কোভা ধ্বংসের পরে এই যুদ্ধের মোড় কোন দিকে গতি নেয়। ইউক্রেনের লভিভ থেকে সৌমিক সাহা, এবিপি।